আজকে তোমাদের আমি ডিআর দিয়ে একটা ফরেস্টনারি ড্রয়িং করে দেখাবো তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসো অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখতে পারো যদি ড্রয়িংগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখো সবার প্রথমে আমাদের খাতার এই মাঝ বরাবর বুঝে একটা শিল্পিং লাইন এইভাবে টেনে নিতে হবে শিল্পিং লাইনটা টানার পর আমরা নিচে হালকা একটু বেছে একটা নামবো না নিচের দিক থেকে আরেকটা একটা লাইন আমাদের এইভাবে টেনে নিতে হবে দেখো এরকম করলাম করার পর এবার আমরা একটা আয়তক্ষেত্রের শেপ করলাম দেখো এইটা তোমাদের মেইন করতে হবে হরিণটিকে আঁকার জন্য সামনের হরিণের পাটা বোঝানোর জন্য আমরা এখান থেকে এরকম আসলাম এখান থেকে এরকম করে তোমরা এদিকে চলে আসো আর সামনের পাটা তোমরা এখান থেকে এরকম করে বোঝাতে পারো যে সামনের দিকে যাচ্ছে করার পর এইখান থেকে তোমাদের হালকা করে একটু ব্যাকা করে নিয়ে এদিকে চলে আসতে হবে আর এখান থেকে এরকমভাবে আবার পিছনের পাটা এরকম করে নিতে হবে দেখো এরকম করলাম সেম প্রসেসে এদিক থেকে এই করলাম আবার এরকমভাবে এই পাশে পাটা করে নিল এবার আমাদের পেটের এখান থেকে এইভাবে করে এই সাইড থেকে এরকমভাবে জোড়াতে হবে জুড়িয়ে নেওয়ার পর এই যে ভিতরে যে দাগটা সেই দাগটাকে এবার আমরা মুছে ফেলবো দেখো হরিণের মাথাটা হালকা একটু বেঁকে এসছে বলে আমরা এদিক থেকে করলাম আর এই দিক থেকে এরকম করে এদিকে এরকমভাবে রেখে দেবো ঠিক আছে এরকমভাবে করলাম করার পর দেখো হালকা একটু সামনের দিকে বাড়িয়ে আমাদের এখান থেকে এরকমভাবে জুড়িয়ে নিতে হবে আর আমরা ভিতরের দাগটাকে এভাবে মুছে ফেলবো দেখো তোমরা হরিণের মাথাটিকে আঁকার জন্য তোমরা এই দিক থেকে এরকম আসবে আবার এই দিক থেকে এরকম এসে তোমরা এরকম ভাবে করে নেবে এরকম করলে করার পর তোমরা চোখটিকে এঁকে নেবে এইভাবে সুন্দর করে চোখটা আকার পরে এ থেকে একটা কান বের করবে ওটা ওপাশ থেকে বেরিয়েছে আর এই সামনের দিকের থেকে একটা কান বের করবে সেটা এই সাইড থেকে এইভাবে বেরিয়েছে এইটুক করার পরে এবার আমরা হরিণের মাথা থেকে যে শিং বেরিয়েছে সেটা বোঝাবো দেখো শিংটা বোঝানোর জন্য আমরা এখান থেকে এরকম করলাম এখান থেকে এরকম করলাম এবার আমাদেরকে কি করতে হবে এবার এইখান থেকে সরুর থেকে মোটা করতে হবে এখানেও সরুর থেকে মোটা করতে হবে এরকম করলাম করার পরে আমরা এই দুপাশ থেকে কিছু আরও শিঙের অংশ বেরিয়েছে সেটা এইভাবে বোঝাবো সেম প্রসেসে আমাদের এইভাবে বেরিয়েছে কিছু শিং সেটা আমরা এইভাবে বোঝাল আমরা এখান থেকে বড় বড় বন জঙ্গল বেরিয়েছে সেটা বোঝাবো আর এই যে যে পাটা নিচ পর্যন্ত যে আনিনি এইটা কভার করে নেব এই বন জঙ্গলের মধ্যে দিয়ে দেখো এরকম করলাম করার পর এখানে কিছু পাথর রয়েছে সেই পাথরগুলোকে বোঝালাম সে পাথরগুলো এই পাথরের এই সাইড থেকে আরও ছোটো ছোটো কিছু কিছু পাথর বেরিয়েছে সেটা আমরা বোঝালাম ঠিক আছে এরকমভাবে করবে তোমরা দেখো এরকম করার পর আমরা কি করব। এই যে যে পিঠের অংশটা পিঠের অংশটা হালকা এইভাবে একটু ঢেউ খেলিয়ে আবার এখান থেকে একটু ঢেউ খেলিয়ে এরকম করব। করার পরে এখান থেকে ঘুরে তোমাদেরকে এই পিছনের পায়ের দিকে চলে আসতে হবে এবার আমাদের এইভাবে লেজের অংশটা করে নিতে হবে তারপরে আমরা আবার ভিতরের দাগগুলোকে মুছে ফেলবো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি আরও সিম্পলভাবে তোমাদেরকে এঁকে দেখানোর চেষ্টা করবো দেখো এবার আমরা এই সোজাসুজি একটা স্লিপিং লাইন টেনে নিলাম এই দিক থেকে আবার এখান থেকেও আমরা একটা স্লিপিং লাইন টেনে ওপর দিক পর্যন্ত চলে গেলাম চলে যাওয়ার পরে দূরে আমাদের এভাবে দূরের এই পিছনের জঙ্গলগুলোকে আঁকতে হবে এরকম করবে তোমরা করার পরে তোমরা কি করবে এখান থেকে একটা গাছ বের করবে এই সাইডে এসে গাছটা এই দিকের থেকে ডালটা বেরিয়ে গেছে এরকমভাবে করবে করে তোমরা এদিকে চলে আসবে আর সেম প্রসেসে এই থেকে একটা ডাল বেরিয়েছে তোমরা এখান থেকে এরকম করলে করে একদম সিম্পলভাবে এরকমভাবে বেরিয়ে এই সাইডে চলে আসবে দেখো এবার আমাদের গাছের এই পাতাগুলোকে এঁকে নিতে হবে দেখো এরকমভাবে করবে মাঝখানে দাগটা কেটে রাখবে সেম প্রসেসে আমাদের এই দিকের থেকে পাতাগুলোকেও এঁকে এরকমভাবে করতে হবে দেখো আর এই এই সাইডের উপরের দিকের থেকে পাতা কিছু বেরিয়ে এসছে এই সাইডে সেরকম করলাম আবার এই সাইড থেকেও আমরা একইভাবে কিন্তু এই পাতাগুলোকে বের করে নিলাম এই সাইড থেকে তোমরা সেম প্রসেসে তোমরা চাইলে আরও কিছু এরকমভাবে পাতা এঁকে নিতে পারো ঠিক আছে এইভাবে করার পর তোমরা এখান থেকে কিছু প্রজাপতি উড়ে যাচ্ছে সেই প্রজাপতিগুলোকে আঁকতে পারো যে ঘাসের উপর থেকে কিছু ফুল বেরিয়েছে আর প্রজাপতিগুলো যে উড়ে যাচ্ছে সেটা আমরা এখান থেকে বোঝাবো দেখো তোমরা এখানে এরকম গোল করবে গোল করে এইভাবে ছোট ছোট করে কিছু ফুল এঁকে নেবে প্রথমে ফুলগুলো আঁকবে আঁকার পরে তারপরে এখান থেকে এই যে যে গাছের পাতাগুলো তোমরা বের করবে দুপাশ থেকে ঠিক আছে এরকম করলে তোমরা এই সাইড থেকে এরকম করে নিতে পারো নিচের দিকের থেকে একদম সিম্পিলভাবে এই পাতাগুলোকে আমি আঁকছি দেখো এরকমভাবে করার পর তোমরা এই সাইডে যে কিছু পূজাপতি এসে সে পূজাপতিগুলোকে বোঝাবে ঠিক আছে এরকমভাবে পূজাপতিগুলোকে বুঝিয়ে নেবে আবার এই সাইড থেকে কিছু পূজাপতি এসে সেটাও তোমরা এইভাবে বুঝিয়ে নেবে দেখো আমরা স্কেচ পেনে ভালো করে হাইলাইট করে দেখেছি এবার আমি তোমাদেরকে রঙটা করে দেখাবো স্কাই ব্লু কালারটা দিয়ে আমরা আকাশের উপরের দিকের রঙটাকে কমপ্লিট করে নেবো দেখো স্কাই ব্লু কালারটা আমি উপরের দিকের থেকে এইভাবে ডিপ করছি এই গাছের পাতার মধ্যে যেন রংটা না যায় সেভাবে খেয়াল করে তোমাদেরকে কালারটা করতে হবে যত এই যে সূক্ষ্ম জায়গাগুলো আঁকা হয়েছে সেই সব জায়গাগুলো দিয়ে যেন রংটা অন্য জায়গায় না চলে যায় এটা খেয়াল করে করে রঙটা তোমরা করবে আর উপরের দিকের থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে ঠিক আছে এইভাবে উপরের দিকে প্রেশার দিয়ে করবে আস্তে আস্তে এই কর্নারগুলোকে ভরবে ভরে তারপরে তোমরা আস্তে আস্তে হাতের প্রেশারটাকে কমিয়ে নিচের দিকে চলে আসবে তোমরা এই গাছের ডালের এক সাইড থেকে রংটা শুরু করবে দেখো এই কর্নার থেকে রংটা শুরু করবে এইভাবে রং করে আস্তে 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 হট করেই হাতের প্রেশারটাকে হালকা করে নেবে এরকম করলে আর এই যে যে কর্নারগুলো রয়েছে এই কর্নারগুলো আর এই যে ডালগুলো রয়েছে এই ডালের উপরের এই কর্নারগুলো দিয়েও তোমরা রংটা করবে বারানসেনা কালারটা অর্থাৎ হালকা বাদামি কালারটা দিয়ে আমরা এই ডার্ক ব্রাউন কালারের মধ্যে থেকে রংটা করে আর একটুখানি এদিকে বের করে নেবো পুরো জায়গাটা করবে না এভাবে হালকা করে নেবে যেভাবে এই ডার্ক ব্রাউন কালারটা করেছি সেম প্রসেসেই তোমরা এই পাশে রঙটা করবে হালকা করে একটু লাইট করে নেবে ঠিক আছে এরকম করলে তোমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এখান থেকে এইভাবে কালারটা করলে দেখো এরকমভাবে ভাবে কালারটা করে নিচের দিকে চলে আসবে আস্তে আস্তে এইভাবে করলে আবার নিচের দিকে এইভাবে কালারটাকে নিয়ে চলে আসবে এইভাবে করে আমাদের পুরো গাছের এই সাইডে যেরকম করেছি এই সাইডেও তোমরা সেরকম করবে দেখো স্কাই ব্লু কালারটা কিন্তু আগে তোমাদের করে নিতে হবে এবার এরকম মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই পাতার নিচের দিকের থেকে ডিপ করে অপর দিকে হালকা করে নেবে ঠিক আছে এরকম নিচের দিকের থেকে ডিপ করবে উপরের দিকে আস্তে আস্তে হাতের লাইট করে নেবে সেম প্রসেসে এদিকেও এক সাইড থেকে রকম ডিপ করে অপর সাইডে হালকা করবে এবার তোমরা লেমোনওলো কালারটা দিয়ে এবার এই দুটো জায়গা সুন্দর করে মিক্স করে নেবে দেখো ভালো করে মিক্স করে নেবে প্রতিটা পাতায় কিন্তু এক সাইডে হালকা হলুদ থেকে হালকা সবুজ হয়ে তারপর মিডিয়াম গ্রিনটা মিক্স হয়ে গেছে সেটা তোমরা এইভাবে বোঝাবে দেখো উপরে কালারটা পুরোপুরি আমি রঙ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ক্রোমিওলো কালারটা দিয়ে পুরো হরিণের এই উপরের দিকের থেকে নিচ পর্যন্ত রঙটা করবো দেখো প্রথম প্রসেস হচ্ছে আমাদের এই হরিণের এই পিঠের উপরের দিকের থেকে রঙ করবো সিল্পিং লাইন টানা মতো টানবো প্রথমে হলুদ কালারটা তোমাদেরকে করে নিতে হবে এভাবে করতে করতে আস্তে 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 নিচের দিকে আসবে আর এই নিচের দিকে আসার এই এই অংশ পর্যন্ত পুরোপুরি হাতের প্রেসারটাকে কমিয়ে নেবে ঠিক আছে এরকম করলে এইভাবে করে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে দেখো এইভাবে করে অপর দিক পর্যন্ত হালকা করবে এখানেও তোমরা সেম প্রসেসে অর্ধেক পর্যন্ত করে অপর দিক পর্যন্ত হালকা করে নেবে এরকম করলাম করে এইভাবে করে নেবে আর তোমরা এই সাইড থেকেও এরকম করে পিছনের দিকটা হালকা হালকা একটু সাদা রেখে দেবে ঠিক আছে এরকম করলাম প্রথমে এইভাবে করার পর তারপর তোমরা বার্নসিনা কালারটা দিয়ে তোমরা এই পিঠের এখান থেকেই এবার একটু ডিপ করে রংটা করবে দেখো উপরের দিকে যেহেতু নিচের দিকে যেহেতু হলুদ কালারটা করেছি উপরের দিকের থেকে হালকা একটু ডিপ করে আস্তে 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 এবার নিচের দিকে চলে আসবো দেখো ভালো করে রঙটাকে মিক্স করতে করতে নিচের দিকে আসতে হবে যে এই যে হলুদ কালারটা যেখান পর্যন্ত যে করেছিলাম এ পর্যন্ত আস্তে আস্তে আমাদের হাতের ফসারটাকে একদম লাইট করে নিতে হবে ঠিক আছে এরকম করলাম আমরা প্রথমে এরকম পুরো জায়গাটায় রঙটা করে নেবো এই সাইড থেকেও আমরা এক সাইড থেকে ডিপ করব ডিপ করে আস্তে 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 চলে আসবো দেখো দেখো এই সামনের দিকটা এইভাবে আমরা ডিপ করবো আর পিছনের দিকটা আস্তে আস্তে হাতে পেশাটাকে লাইট করে নেবো একই প্রসেসে তোমরা এদিক থেকে এরকম করে পিছনের দিকটা হালকা করে নেবে আমাদের মেইন আজকের যে সাবজেক্টটা রয়েছে সেটা হরিণ রয়েছে এই জন্য আমরা এই হরিণে কিন্তু সবসময় সুন্দর করে রঙ করার চেষ্টা করবো দেখো আমরা কানেও এই কালারটা করলাম উপরের দিকের থেকে করে আস্তে আস্তে নিচে দিয়ে করব এর পরে আমরা হলুদ পরে কালারটা করছি দেখো এরকম করার পর তোমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আবার এই পিঠের থেকে রঙটা করবে এভাবে রঙটা করে এই যে নিচে দুটো কালার করেছি আস্তে 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 এভাবে স্প্রিং লাইন টানতে টানতে নিচের দিকে চলে আসবে জাস্ট পিঠের উপরের অংশটা তোমরা একটু ডার্ক করে বোঝালেই হবে চলে যাবে এই পিছন পর্যন্ত ঠিক আছে এরকম করবে করে অপর দিক পর্যন্ত এরকম হাতের পেশারটাকে কমিয়ে নেবে সেম প্রসেসে তোমরা এখানেও একইভাবে রংটা করবে এবার কমপ্লিট করার পর তারপরে এই যে কানের ভিতরে যে অংশটা সেটা একটু ডিপ করে দিচ্ছি ক্রোম ইয়েলো ডার্ক কালারটা আর এখানেও আমরা ডিপ করে দিচ্ছি দেখো এরকম করলাম করার পরে আমরা মাথার এই উপরের অংশটা দিয়েও এই ব্রাউন কালারটা উপরের সাইডতে দিয়ে একটু ডিপ করব ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে যত আসবো হাতের প্রেশারটাকে কমিয়ে নেবো ঠিক আছে এরকম করলাম প্রতিটা পোলো অয়েল পেস্টাল কালারে দেখবে এরকম পাখি থাকে ঠিক আছে সেইটা দিয়ে এবার তোমরা এই যে যে হরিণের গায়ের স্পটগুলোকে আমরা বোঝাবো দেখো প্রথমে আমরা বড় বড় স্পটগুলোকে করছি এইভাবে হালকা হালকা করে গোল গোল করবে এবার তার মাছ বরাবর দিক থেকে এইভাবে বড় বড় করেই করবে প্রথমে আর এখানেও কয়েকটা করবে এবার তোমরা কি করবে এর মাঝখান দিয়ে এই ছোট ছোট করে কয়েকটা স্পট তোমরা করবে দেখো এরকম করলাম করার পরে ব্ল্যাক কালারটা দিয়ে আমরা মাথার এই নাকের এই অংশটা পুরোপুরি কালারটাকে কভার করব। ঠিক আছে এরকম ভাবে ব্ল্যাক কালারটা দিয়ে করে নিলাম এবার শিঙের অংশটায় ডার্ক ব্রাউন কালারটা দিয়ে খুব সূক্ষ্মভাবে কিন্তু এই যে কর্নারগুলো রয়েছে কর্নারগুলোতে খুবই ডিপ করে এই ব্রাউন কালারটা দিয়ে আমাদের এই শিঙের অংশটিকে বোঝাতে হবে খুব সাবধানে এই রংটা করবে যেন অন্য জায়গায় যেন রংটা না বেরিয়ে যায় এভাবে আস্তে আস্তে তোমরা এই কালারটাকে করবে প্রথমে এই দূরের যে অংশটা রয়েছে সেই অংশে অনেকটা দূরে রয়েছে সেই জন্য আমরা মিডিয়াম গ্রিন কালারটা নিচের দিক থেকে করছি এইভাবে আমি জাস্ট প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম মিডিয়াম গ্রিন কালারটা স্লিপিং লাইনটানোর মতো টানবে আস্তে আস্তে এরকম টানতে টানতে মিডিল পর্যন্ত উঠে যাবে বলতে গেলে এর মিডিল পর্যন্ত উঠে যাবে আর হরিণের এই গায়ের মধ্যে যেন রংটা না জ্বালো যায় সেটা ভালো করে তোমরা বুঝে বুঝে কিন্তু রঙটা করবে অ্যাডগ্রিন কালারটা দিয়ে আমি এবার এখান থেকে এরকমভাবে রং করবো রং করে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব ঠিক আছে এই দুটো কালার সুন্দর করে মিক্স হবে এভাবে করতে করতে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে এই ক্রোম ইউলো কালারটা তোমরা এইভাবে উপরের দিকের থেকে গোল গোল করে ঘোরাবে ঘুরিয়ে নিচের দিক পর্যন্ত চলে আসবে তাহলে দেখবে দুটো কালার কিন্তু সুন্দর করে মিক্স হয়ে গেছে আশা করি তোমরা খুব সহজেই এভাবে রংটা করতে পারবে আমরা জলের অংশে পোর্শন ব্লু কালারটা দিয়ে আগে উপরের দিকে একটু ডার্ক করবো প্রথমে দেখো এরকমভাবে ডার্ক করলাম উপরের লাইনটাকে ডার্ক করে ডার্ক করে আস্তে 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 হাতের প্রেশারটাকে নিচের দিকে নিয়ে আসবো দেখো যেহেতু অনেক ছোটো ছোটো কয়েকটা পূজাপতি এঁকে রেখেছি খুব সাবধানেই তোমাদের এই কালারটিকে করতে হবে যেন ভিতরে কোনো জায়গায় যেন ভিতরের দিকে না চলে যায় এইভাবে করার পর তারপর তোমরা কোবল্ড ব্লু কালারটা দিয়ে আমি প্রসেসটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু রংটা করতে একটু সময় লাগবে সেহেতু আমি তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি আর পুরোপুরি রঙটা আমি করে দেখাচ্ছি দেখো দেখো এইভাবে করতে করতে নিচের দিকে চলে আসবে এবার তোমরা স্কাই ব্লু কালারটা দিই তোমরা এরকম স্লিপিং লাইন টানতে টানতে নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে ঠিক আছে এইভাবে করতে করতে পুরো জায়গার কালারটা তোমরা মিক্স করে নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে দেখো আমি পুরো জায়গার কালারটা করে দেখাচ্ছি দেখো জলের রঙটা এইভাবে তোমরা পুরো জায়গাটা করবে এবার ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোর এই পাতাগুলোতে আমরা এক সাইড থেকে আগে উপরের দিকে যেরকম করেছি সেরকমভাবেই এক সাইড থেকে আগে মিডিয়াম গ্রিন কালারটা প্রতিটা জায়গায় আগে করে নিচ্ছি দেখো এভাবে সাইড থেকে মিডিয়াম গ্রিন কালারটাকে করে নেবো করে নেওয়ার পর তারপরে তোমরা রোমিওলো বা লেমোনিওলো যে কোনো একটা কালার দিয়ে ভালো করে আগে রংটাকে মিক্স করবে ঠিক আছে এরকম ভাবে সুন্দর করে আগে মিক্স করে নেবে জায়গা চোখে যাতে ফোটে ভালো করে সেই জন্য আমরা লাল কালার করছি এদিকে একটা লাল কালার করছি দেখো কোন ফুলে তোমরা অরেঞ্জ কালার দিয়ে করবে একটু লাইট কালারটা আর কি আমাদের ব্যবহার করতে হবে ঠিক আছে এই জন্য আমি এরকম ভাবে কালারটা করছি দেখো আবার কোন ফুলে তোমরা পিঙ্ক কালার দিয়ে করবে এইভাবে সবকটা ফুলের রং করার পর তারপরে তোমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে এই ফুলের এই মাঝখানে রংটা করে নেবে ঠিক আছে এভাবে ফুলের মাঝখানে রংটা করলে এবার দেখো প্রজাপতিগুলো যে উড়ে যাচ্ছে একদম লাইট করে বোঝানোর জন্য আমরা প্রজাপতিতে আমরা এখানে ইয়েলো কালারটা করছি দেখো একটা প্রজাপতিতে আমরা ইয়েলো কালার এভাবে করছি বাদবাকি যে প্রজাপতি গুলো রয়েছে সেখানে আমরা একটাতে ভার্মিলান কালারটা দিয়ে করলাম মাঝখানে আমরা ফাঁকা রাখছি এদিকেও একটা ভার্মিলান কালারটা দিয়ে করে নিচ্ছি এবার মাঝ বরাবর অংশটায় আমরা ব্ল্যাক কালারটা দিয়ে রঙটা করবো এই যে যে নিচের যে ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলোতে আমরা মিডিয়াম গ্রিন কালারটা নিচের দিকে এইভাবে ডার্ক করব ডার্ক করে আস্তে আস্তে উপর দিকে এইভাবে উঠে যাব উঠে যাওয়ার সময় এই লাইট গ্রিন কালারটা দিয়ে যে থেকে রঙটা করে আস্তে আস্তে উপর দিকে উঠে যাবো ঠিক আছে এইভাবে করলাম এইভাবে করার পর তোমরা জাস্ট প্রসেসটাকে ফলো করো এইভাবে করতে করতে উপরের দিকে চলে যেতে হবে এবার ক্রোমিওলো কালারটা দিয়ে আমরা এই উপরের দিকের থেকে এই ঘাসগুলোকে রঙ করে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবো আর ভালো করে এই অংশগুলোকে মিশিয়ে নেবো ঠিক আছে এরকমভাবে তোমরা কালারটাকে করবে ভালো করে মেশানোর জন্য এভাবে তোমরা দরকার ইয়েলো কালারটা দিয়ে গোল গোল করে ঘোরাবে দেখবে পুরো জায়গার কালারটা মিশে গেছে এবার আমরা এখানে আর এই পাথরগুলোতে আগে রংটা করছি দেখো ডার্ক ব্রাউন কালারটা দিয়ে পাথরে এক সাইডতে একটু ডিপ করবো প্রথমে একটু ডিপ করে আস্তে আস্তে এইভাবে অন্য সাইডে হালকা করে নেবো দেখো এরকমভাবে ডিপ করে অন্য সাইডে হালকা করে নিলাম ইয়েলো অকার কালারটা দিয়ে এইভাবে অপর দিকের থেকে রংটা করে কিন্তু এদিকে চলে আসবে ঠিক আছে এরকমভাবে করলে এভাবে করে নেবে প্রথমে পুরোপুরি জায়গার মিক্স করার পর তারপর তোমরা ব্ল্যাক কালারটা দিয়ে কিন্তু এর উপরের দিক থেকে একটু ডার্ক করবে ডার্ক করে আস্তে আস্তে এভাবে এক পাশ থেকে এরকম ডিপ করে অন্যদিকে হালকা করে নেবে সেম প্রসেসে এদিকে দিকের পাঠকটাও তোমরা করে নেবে দেখো আমি পুরো জায়গার কালারটা এবার তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা ভিডিওটিকে কন্টিনিউ দেখো দেখো সম্পূর্ণ রঙটা আমি করে নিয়েছি তোমরা এরকমভাবে পুরো জায়গার কালারটা করবে আর এরকম নতুন নতুন যদি ড্রয়িং ভিডিও দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে রাখবে যাতে প্রতিনিয়ত তোমাদের কাছে নতুন নতুন ড্রয়িং আপডেটগুলো পৌঁছে যায়